এক সময়ে অভাব থাকলেও এখন তিনি মুম্বাইয়ের প্রতিষ্ঠিত ব্যবসায়ী তা সত্ত্বেও নিজের গ্রামের কথা ভোলেননি তেহট্টের বেতাই গণেশ মণ্ডল লকডাউনের যেটা ক্ষতিগ্রস্ত নিজের গ্রামের দুস্থ প্রতিবেশীদের জন্য শুধু মুম্বাই থেকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন গণেশবাবু সেখান থেকেই এই প্রায় চারশো দুস্থ পরিবারের হাতে পাঁচ কেজি করে চাল ও আলু তুলে দেওয়ার ব্যবস্থা করেছেন তিনি তার এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে বেতাইবাসী এই কাজে সাহায্য করছেন তার বিশ্বস্ত অনুগামী প্রদীপ পাণ্ডে শুনুন তিনি কি বলছেন গণেশবাবু তো এখন বম্বে আছেন এবার তার মনের যে ইচ্ছা এলাকার মানুষ অভুক্ত না থাকে সেই দিকে লক্ষ্য রেখে দেওয়ার ব্যবস্থা করা এবং সবাই এলাকার সহযোগিতা সাহায্য করছে হঠাৎ নয় তো এই লকডাউন শুরু হয়েছে তো সারা বিশ্বব্যাপী চলছে টার্গেট বলতে তো পাঁচ কিলো করে প্যাকেট করা হয়েছে সঙ্গে আলু আছে ঠিক আছে এবার মোটামুটি দুশো কুইন্টালের কাছাকাছি চাল দেওয়া যদি এখনও আমাদের স্টিং নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি ক্লিক করুন পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট